প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আনের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির দ্বিতীয় চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং এই লেকচারটা হচ্ছে যারা জেএসসি আছে তাদের জন্য অথবা যারা ক্লাস এইটে আছে তাদের জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব বরাবরের মতোই, এবং এই লাইনগুলো তোমরা ভালোভাবে পড়বে পরীক্ষা হলে যাওয়ার আগে। এগুলো তোমাদের এমসিকিউ এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। লেকচারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, কারণ অনেকগুলো লাইন হওয়াতে একটা লেকচার হয়তো অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের জন্য অনেক বোরিং হতে পারে। এই জন্য আমি দুইটা লেকচারে ভাগ করেছি। তোমরা আশা করছি লেকচারগুলো দেখবে এবং তোমাদের যদি কোনো ল্যাকিংস থেকে সেগুলোকে ওভারকাম করবে। তাহলে চলো শুরু করি। প্রথম যে লাইনটা আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংগঠিত হওয়ার পেছনে 1970 সালের নির্বাচন বেশি প্রভাব ফেলেছিল। বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংগঠিত হওয়ার পেছনে 1970 সালের নির্বাচন বেশি প্রভাব ফেলেছিল। আমরা জানি যে মুক্তিযুদ্ধটা হয়েছিল 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে প্রেরণা হিসাবে কাজ করে। বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে প্রেরণা হিসাবে কাজ করে, খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে মানুষ যখন নিজের দেশের মানচিত্র দেখে বা নিজের দেশের পতাকা দেখে তখনই কিন্তু মনের মধ্যে একটা ফিল চলে আসে যে না, আমি এদেশের সন্তান বা আমি এদেশে এই জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, সো ব্যাপারটা এরকমই আসলে যে বাংলাদেশের জাতীয় পতাকা যখন মুক্তিযুদ্ধরা দেখতো বা মুক্তিযুদ্ধে এটা কী করতো যে প্রেরণা হিসাবে কাজ করতো যে আমরাও একটা স্বাধীন দেশ দেখব এবং আমাদের স্বাধীন দেশের একটা পতাকা থাকবে। বাংলাদেশের মানচিত্র পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের মানচিত্র পতাকা প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। আমরা যদি কখনো টিভিতে দেখে থাকি যে দেখবো যে বা বই আমাদের রয়েছে যে বাংলাদেশের যে মানচিত্রটা এখন হচ্ছে যে সবুজের মধ্যে লাল, তখন যেটা ছিল প্রথম যে সবুজের মধ্যে যে তোমার লালটা ছিল সেটার মধ্যে একটা মানচিত্র আঁকা হতো, বাংলাদেশের যে ম্যাপটা সেই ম্যাপটা আঁকা হতো। সো এই ম্যাপ খচিত বা মানচিত্র খচিত প্রথম পতাকাটা উত্তোলন করা হয় 2 মার্চ বা 2 মার্চ 1971 সালে। এরপরে দেখো যেটা আছে সেটা হলো যে 1971 সালে 7ই মার্চের ঘোষণাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। আমরা জানি 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, এবং সেই ভাষণারেতেই উনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সো এই উনার যে ভাষণটা ছিল ওই উনার ভাষণটাকে বা উনার ভাষণের ঘোষণাকে বা উনার ঘোষণাটাকেই বলা হয় বাঙালির মুক্তির সনদ। সো এই লাইনটা আমরা ভালোভাবে পড়বো। তারপর দেখো যেটা বলতেছে যে রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আমরা যারা ঢাকায় থাকি তারা জানে যে সোহরাওয়ার্দী উদ্যান নামে একটা জায়গা রয়েছে যেটাকে এখন পার্ক হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, ওইখানে মানুষ যায় ঘুরতে টুরতে। সো এই সোহরাওয়ার্দী উদ্যানটাই তখনকার সেই রেসকোর্স ময়দান ছিল যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটা দিয়েছিল, এবং সেই রেসকোর্স ময়দানের নাম এখন সোহরাওয়ার্দী উদ্যান। তারপর দেখো যেটা বলতেছে ইয়াহিয়া খান আলোচনার ভান করে অপারেশন সার্চলাইটের কর্মসূচি পর্যবেক্ষণ করেন। অপারেশন সার্চলাইট 25শে মার্চ 1971 সালে রাতে শুরু হয়, বা আমরা জানি যে কালো রাত, সেই ভয়ানক রাত হচ্ছে 25শে মার্চ রাত। অপারেশন সার্চলাইটটি কি? অপারেশন সার্চলাইটটা হচ্ছে যে 25শে মার্চ কালো রাতে 1971 সালে যে নিরীহ বাঙালিদেরকে যে হত্যা করা হয় সেই হত্যা করার কর্মসূচিটাকেই বা হত্যা করার যে প্রোগ্রামটা হয় সেটাকেই বলতেছে যে অপারেশন সার্চলাইট। ঠিক আছে, যে অপারেশন সার্চলাইট কী হয়েছিল যে 1971 সালের 25শে মার্চ রাতে নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হয়েছিল, এবং সেই হত্যা করার যে অপারেশনটা ছিল সেটার নামই ছিল অপারেশন সার্চলাইট। এবং এই অপারেশনটা ইয়াহিয়া খান আলোচনার ভার করে অপারেশন সার্চলাইটের যে কর্মসূচিটা আছে সেই কর্মসূচিটাকে পর্যবেক্ষণ করেন, এবং ফাইনালি সেই অপারেশন সার্চলাইটটা 1971 সালের 25শে মার্চে শুরু হয়। 25শে মার্চ প্রথম ফার্মগেট এলাকায় আক্রমণের শিকার হয়। যেটা বলতেছিলাম যে অপারেশন সার্চলাইটটা যখন শুরু হয় তখন সেই শুরুটা হয় হচ্ছে তোমার ফার্মগেট এলাকা দিয়ে। আমরা জানি যারা ঢাকায় থাকে তারা ফার্মগেট নামে একটা এলাকা আছে, সেই এলাকায় প্রথমে অপারেশন সার্চলাইট শুরু হয়, এবং যেটা সময়টা হচ্ছে 25শে মার্চ রাতে। তাহলে কী হচ্ছে যে 25শে মার্চ রাতে বা 25শে মার্চ প্রথম ফার্মগেট এলাকার আক্রমণের শিকার হয়। তারপর দেখো যেটা বলতেছে সেটা হচ্ছে যে ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্বে দেন হচ্ছে খাদিম হোসেন রাজা। আমরা জানি যে অপারেশন সার্চলাইট শুধুমাত্র যে ঢাকায় হয়েছে ব্যাপারটা তা না, অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও হয়েছে, এবং এই ঢাকার বাইরে যারা
যখন অপারেশন সার্চলাইট হয়েছে সেই অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেয় হচ্ছে খাদিম হোসেন রাজা। তারপর দেখো যেটা বলতেছে যে স্বাধীন বাংলা বেতার এর পূর্বের নাম ছিল কালুরঘাট সম্প্রচার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতারের পূর্ব নাম ছিল কালুরঘাট সম্প্রচার কেন্দ্র, এবং এই কালুরঘাট সম্প্রচার কেন্দ্রটা তো চট্টগ্রামে অবস্থিত, ঠিক আছে। স্বাধীন বাংলার যে বেতার কেন্দ্রটা ছিল এটার পূর্বের নাম হচ্ছে কালুরঘাট সম্প্রচার কেন্দ্র, এবং এই সম্প্রচার কেন্দ্রটা কিন্তু চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখো যেটা বলতেছে যে মুজিবনগর সরকার উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিল হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, ঠিক আছে। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিল হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। তারপর দেখো বলতেছে যে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে কর্নেল এম এ জি ওসমানি। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিল হচ্ছে কর্নেল এম এ জি ওসমানি। তারপর দেখো যেটা বলতেছে এম মনসুর আলীকে অস্থায়ী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী দেয়া হয়। এম মনসুর আলীকে অস্থায়ী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত করা হয় বা দেয়া হয়। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। আমরা জানি যে বা বইয়ে যদি পড়ি তাহলে দেখবো যে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়, এবং 11টি সেক্টরের মধ্যে তোমার চিন্ময় দা 1 নম্বর সেক্টরে বা চিন্ময় দেব 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, ঠিক আছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় বা 11টি ভাগে ভাগ করা হয়, এবং চিন্ময় দেব 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ব্ল্যাক প্লাটুন মানে হচ্ছে গেরিলা দল, আর কে ফোর্সের অধিনায়ক ছিলেন হচ্ছে মেজর খালেদ মোশারফ। আমরা জানি 3টা ফোর্স গঠন করা হয়, এবং প্রতিটা ফোর্সের নামের অক্ষর দিয়ে ফোর্সগুলো গঠন করা হয়, বা প্রতিটা ফোর্সের যারা মেজর ছিলেন তাদের নামের বা অধিনায়ক ছিলেন তাদের সেই নামের অক্ষর দিয়ে কে ফোর্সটা ফোর্সগুলো গঠন করা হয়। যেমন মেজর খালেদ মোশারফের নামটা কে দিয়ে শুরু, সেই জন্য ওনাকে কে ফোর্সের অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল বা কে ফোর্সের অধিনায়ক তিনি ছিলেন। আর ব্ল্যাক প্লাটুন মানে হচ্ছে গেরিলা দল, এটা মাথায় রাখতে হবে। সো এই ছিল মোটামুটি লেকচার ওয়ানে 15টা গুরুত্বপূর্ণ লাইন। আমার মনে করি এই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এই লাইনগুলোকে অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে একবার হলেও দেখবে, এতে হবে কি তোমাদের যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেগুলোকেও তোমরা ওভারকাম করতে পারবে। ভালো থাকবে সবাই, আর সেকেন্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেকেন্ড লেকচারের জন্য ওয়েট করো, আমি এখনই দিচ্ছি।